আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লোনাস চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো। বরাবর মতো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন আমি হচ্ছে ছাদে, তো দেখতে পেলেন একটু আগে যে আমার একজন পেঁয়াজ কুটছে, তো আমার সে ছিল আমার আন্টি, উনি পেঁয়াজ কুটতেছে। আজকে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে, যেহেতু আমার ভাই চলে যাবে, ওকে সবাই বিদায় দেওয়ার জন্য আসবে। তো কী কী আরও কী তৈরি করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটু ঘরে যাচ্ছি, আম্মু কী করছে রান্নাঘরে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগি ভিজানো হয়েছে, আর এই পাশ দিয়ে পুলি পিঠা বানানো হচ্ছে, এটা আমার ভাইয়ের খুবই পছন্দ, তো আম্মু সেটাই বানাচ্ছে। আজকে আমাদের গেস্টের জন্য যা যা তৈরি করেছে তা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রোস্ট, তারপর এখানে হচ্ছে ডাল দিয়ে, হাড় দিয়ে, মুরগির হাড় দিয়ে রান্না করা হয়েছে, মানে মুরগির গলা মাথা এগুলো সব কিছু দিয়ে। তারপর এটা হচ্ছে গরু মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে, এই রান্নাটার কিছু অংশ তো আপনাদেরকে দেখিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা, জাস্ট ভুনা শুকনো শুকনো করে। আর এ পাশে তৈরি করা হয়েছে মাছ ভাজি, আর মাছ ভাজির সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিম না থাকলে কি চলে, তো ডিমটাও ভাজি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিম, আসলে অ্যাজ ইউজুয়াল গেস্টের জন্য যা করা হয় সেভাবেই আসলে আজকে সেভাবেই প্রিপেয়ার করা হয়েছে সব কিছু। তো মোটামুটি আমাদের গেস্টরা সবাই অলরেডি চলে আসতেছে আস্তে আস্তে, যেহেতু আজকে আমার ভাই যাবে এবং গেস্ট সব মিলে একটু তাড়াহুড়া একটু কাজকর্ম তো অবশ্যই ছিল। তো আসলে আল্লাহর মধ্যে সমস্যা হয়নি, আমার আন্টিরা আমার কাজিনরা সবাই মিলে হেল্প করেছে, তো এটা কোনো সমস্যাই হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন বেগুন ভাজি হচ্ছে, যে আমার ছোট সেজু যে মামিটা উনি চলে এসেছে অলরেডি ওনার বাচ্চাদেরকে নিয়ে। আর এই পাশ দিয়ে আম্মু পোলাওটা চড়াচ্ছে, কারণ পোলাওটা সবার সবসময় লাস্টেই করা হয়, এতে করে পোলাওটা গরম থাকে তার জন্যই। তো পোলাওটা রান্না করছে এ পাশে, আর এই পাশে চাল ভিজিয়ে রেখেছে, এই যে পোলাওর চাল এখানে ভিজিয়ে রাখা হয়েছে। তো এগুলো করতে করতে আসলে কথাও বলা হচ্ছে গেস্টদের সাথে, তো সেটা তো আর আপনাদেরকে আমি শোনাচ্ছি না, সেভাবে আমি বয়স দিচ্ছি এখানে। তো যাই হোক, আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের কোনো পছন্দের কিছু থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা আরও বেশি দেখবেন আপনারা এবং সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাবেন। প্লিজ আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন সব সময়, যে এই পর্যন্ত আমাকে যেভাবে আপনারা মানে এগিয়ে নিয়ে এসেছেন, ইনশাল্লাহ আমি আশা করব আপনারা ভবিষ্যতে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো আজকের ব্লগটি আপনারা দেখতে থাকেন। দেখেন আপনারা এই মেয়েটা না খেয়ে না খেয়ে কি হাল করেছে নিজের, যে এখানে খাচ্ছে। আপনারা কি মহিলা না মেয়ে? কতটা এমন ভাই বলছে ওই দিকে সাপোর্ট চলে রাখিও, কিন্তু ভিডিওটা রাখিও। এই যে আমরা রাখি, এই যে মুরুব্বি পরে আর পাঁচ বছর পরে আবার একসাথে মিলে সবাই মিলে দেখবো, যেন মানে কত উঠেছি যেটা ভাগ্য কেয়ারফুল, হ্যাঁ নিচে নিচে স্লাইড করে বাহাবলি খাওয়া দাওয়া নিয়ে উঠতেছে। ফোনটা তাহলে তুমি খাওয়াটা না আমাদেরকে দিয়ে দাও।
এই যে খাদ্য আমরা বুঝতে পারছি মুই দিয়ে উঠতে উঠতেও খাই সে তো এখন রাত হয়ে গিয়েছে আমাদের সব গেস্ট চলে গিয়েছে এখন আমাদের কাজিন আর আমার ভাই আমার মা বাবা সবাই আমরা মিলে প্যাক করছি তো কিছু প্রোজেন খাবার রয়েছে যেগুলো আগে রান্না করে প্রোজেন করা হয়েছে সেগুলো শুধু একটু প্যাক করে দেওয়া হচ্ছে তো ও যেহেতু সিঙ্গেল ও তেমন কিছুই না নিচ্ছে না ও শুধু কিছু খাবার আম্মু রান্না করে দিয়েছে আর হচ্ছে ওর কিছু জামা কাপড় আরও ক্রিকেট খেলতে পছন্দ করে সেই ক্রিকেট খেলার কিছু জিনিস নেবে আসলে এই সময়গুলি অনেক কষ্টের হয়ে থাকে যে আসলে যারা বাহিরের দেশে থাকে তারা তাদের আপনজনকে যখন ছেড়ে যায় আসলে এই সময়গুলো অনেক কষ্টের যে মানে যে ওই পথে যায় সেই বুঝে সেই ফিল করতে পারবে আসলে এটা খুবই কষ্ট নিজের আপন মানুষদেরকে ছেড়ে যাওয়ার কষ্ট এটা আসলে বলে বোঝানোর মতো না তো কী করার কিছুই করার নেই জীবনের তাগিদে জীবিকার তাগিদে যার যার জায়গায় তাকে যেতেই হবে তো আমার আজকের ব্লগটি আপনারা আর দেখতে থাকেন আসলে আমার আর কিছু বলতে মনও চাইছে না আপনারা দেখতে থাকেন Thank you.